এটিএবিবিপি কোয়ায়ত দশরথ দেব মেমোরিয়াল কলেজ ব্যাগ পড়িয়ে পর্ব লক্ষণরে সোমার বোদিনী কলেজগিরি প্রিন্সিপাল ইদু তারা দাবি গোসে দন পর্ব লগর দাবি কলেজত এডমিশন অদে তারা যে সাবজেক্ট নই পরিবার সিলে গোচন সেই সাবজেক্ট বাদেও যুদগুড়ি সাবজেক্ট গোজে দিয় ছাত্রগুণরে টুয়েলভ ধন ছাত্রর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নথেলেও সেই ছাত্রগুণরে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট পরিবার বাধ্য করা অরগুড়ি সেদুকে গুড়ি হন পড়িয়ে পর্ব লগরে বলে জুড়ে যুদ সাবজেক্ট গোজে দি নোপারিবাক সেই দাবি লয় প্রিন্সিপাল ইদু দাবি রাগা ওই কিন্তু এ বিবিপি মুখ পাতিব হই প্রিন্সিপাল বু ফোন গড়ি দি হনভাবে সাবজেক্ট পাল্টানো অবগড়ি আর একেতে এ বিবিপিও হই যেদক দিন সং পর্ব লগর দাবি বা সাবজেক্ট তারা দগে মানা নয় এই প্রতিষ্ঠান দীর্ঘদিন গড়ি চলিব গড়ি হারণ হন পর্ব লগরে বলে জোরে হন সাবজেক্ট সিগেবার বাধ্য করানা ঠিক নয় হইন পর্ব লক্ষণী জিমু টাইম চলবে থাকো ফাতুরুতুরু স্টুডেন্টরা আছে তাদের একটা সমস্যা হয়েছে সাবজেক্ট চেঞ্জ নিয়ে, তারা যেই সাবজেক্ট চেয়েছিল না এই সাবজেক্ট পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে ম্যান্ডেটারি একটা সাবজেক্ট ছিল ইলেভেন থেকে, অনেকেরা হিস্ট্রি জানে না, হিস্ট্রি সম্বন্ধে জানে না, সংস্কৃত সম্বন্ধে জানে না, ফিলোসফি সম্বন্ধে জানে না, তারা পড়েছে এডুকেশন বা পলিটিক্যাল, কিন্তু দেখা যাচ্ছে যখন তারা ভর্তি হয়েছে তারপর সাবজেক্ট পেয়েছে পলিটিক্যাল, যার নেই, যার সংস্কৃত কোনোদিন পড়েই নি তার পেয়েছে, কিন্তু অবিলম্বে তারা সাবজেক্ট যদি চেঞ্জ না করা হয়, রেজিস্ট্রেশনের টাইম হয়ে গেছে, তারা কীভাবে পড়বে, তাদের এই সমস্যা হচ্ছে। তাই আমাদের দাবি অবিলম্বে, গত আমরা কয়েকদিন আগে মেমোরেন্ডাম স্টুডেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে কিন্তু তার কোনো জবাব পাইনি। আমাদের প্রিন্সিপাল স্যার বলে দিয়েছে যে সাবজেক্ট চেঞ্জ করা হবে না। কেন? স্টুডেন্টরা যদি পড়তে না পারে যে সাবজেক্ট তারা ইচ্ছে, তারা যদি এই সাবজেক্ট না পায় তারা পড়বে কীভাবে? তার জন্য আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্রদের যে সমস্যা আছে সাবজেক্ট চেঞ্জ করতে দেওয়া হোক, এবং যদি না দেওয়া হয় আমরা দীর্ঘকালের জন্য এই লড়াই এবং এই প্রটেস্ট চালিয়ে যাব যতক্ষণ অবধি আমাদের এই দাবি মেনে না নেয় কলেজ কর্তৃপক্ষ। এটা নিয়েই আজকে আমাদের এই ধর্ণা প্রদর্শন।